চমৎকার। তো আমরা এরপরে আমি আরেকটু আবার একটু স্বাদ বদল করি, আমরা একটু যন্ত্রসঙ্গীত। আমাদের সঙ্গে আছেন বিখ্যাত যন্ত্রসঙ্গীত শিল্পী আমাদের শঙ্খবাবু। শঙ্খ সেন আমাদের সঙ্গে এই অনুষ্ঠান করতে গিয়ে পরিচয়, তো আমি ওনার কাছ থেকে ওনার সঙ্গে আমি অমল ওর কাছ থেকে ওনার সম্বন্ধে শুনে নিই। উনি স্টুটগার্টের বাসিন্দা এবং কবিতাও লেখেন, বই অনেক লিখেছেন, কর্মযোগী মানুষ, ইঞ্জিনিয়ারিং এর মানুষ, কিন্তু সাহিত্য, কবিতা, গান এবং এই যে গিটার, গিটার এই জন্য যে ওনার বাবা সেই ওর গুরু। শঙ্খ সেন, শঙ্খ একটু কিছু বলো। হ্যাঁ, ধন্যবাদ অমল বাবু। আমি সত্যি আপনি যেটা বললেন, পেশা ইঞ্জিনিয়ার, কিন্তু আমার জন্মগত এই মিউজিকটা আমার আমি পেয়েছি আমার বাবা, কে হয়তো অনেকে চেনেন, স্বপন সেন। তো উনি অনেক আর্টিস্টের সঙ্গে বাজিয়েছেন, মান্নাবাবু এবং সন্ধ্যা মুখার্জি, আগেকার সলিল চৌধুরী, সত্যজিৎ রায়। তো সেইখান থেকে আমার মিউজিকটা অটোমেটিক্যালি এসছে। এবং লাস্ট 4 বছর আগে আমি আমার যে হবি ছিল ছোটবেলাকার, সেটা আমি আবার আমার মা এবং স্ত্রীর অনুপ্রেরণায় আবার আরম্ভ করি। তো সেটাতে আমি ইংরেজি, বাংলা এবং জার্মান ভাষাতেও লিখি। তো খুবই দারুণ রেসপন্স এসছে সারা বিশ্ব থেকে, আমেরিকা, ইউরোপ, ইন্ডিয়া থেকে এবং নানা জায়গা থেকে। তাই আমি ওটা চালিয়ে যাচ্ছি লেখাটা। আপনাদের সবার আশীর্বাদে আমার লাস্ট ডিসেম্বরে কর্মবীর চক্র অ্যাওয়ার্ড দেওয়া হয় দিল্লি থেকে। তো সেই জন্য আমি ভাবিনি জীবনে যে আমি আমার হবিতে ভগবানের আশীর্বাদে যে এতটা এগিয়ে আসতে পারবো, বাবা মার আশীর্বাদে, আপনাদের সবার ভালোবাসায়। তাই আমি অমল বাবু আমার নিজের দাদার মতো, উনি আমাকে আজকে বলেছেন যে তুমি অবশ্যই আসবে, এবং সতীনাথ বাবুর মতো এমন লোক আমি আমার ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাবো। হয়তো আমি ছোটবেলায় বাবার সঙ্গে অনেক অনুষ্ঠানে আপনাকে দেখেছি, কিন্তু আমার বাবা বললেন যে হ্যাঁ উনি আমাকে চেনেন অবশ্যই। মানে আমাদের কাছে স্বপনদা কি, মানে আপনি ভাবতেই পারবেন না, আপনি বলছি, কারণ মানে স্বপনদা তো আমাদের কাছে লেজেন্ড। তার ওই টল ফিগার, মানে পাশে দাঁড়ালে নিজেকে লিলিপুট মনে হয়, আর গিটারটা হাতে ধরলে মানুষটা পুরো পাগল। আর আমি জানি না আমার কোন সুকৃতিতে কি অসম্ভব ভালোবাসেন আমাকে, একটা কিছু কোথাও ভালো দেখলে বা শুনলে সঙ্গে সঙ্গে সেই রাত্রি বা পরদিন সকালে ফোন করে জানা, তোর এটা শুনলাম, তুই অনেক বড় হবি, তুই এই করবি, তুই তাই করবি, মানে ইজ অলওয়েজ সো সুপারলেটিভ অ্যাবাউট মি। এটা আমার ভীষণ ভালো লাগে, এত উৎসাহিত করেন সব ব্যাপারে। স্বপন দা মানে আমাদের কাছে স্বপ্নের মা, আপনাকে খুব ভালোবাসেন। কিছুদিন আগে আপনার ওখানে গিয়েছেন, একটা লম্বা ইউরোপের এখানে ওখানে ট্যুর হয়েছে, সেই সব গল্পও শুনেছি। তাহলে আজ অব্দি যেটা হয়নি, আম্বাজারের বাড়িতে আমার যাওয়াটা হয়ে ওঠে, এটা তো ইন্টিগ্রাল পার্ট এই গল্পগুলো, রবীন্দ্র চর্চার সঙ্গে সঙ্গে আত্মচর্চাও। আমরা যে সারা বিশ্ব জুড়ে আছি এবং আমরা যে রবীন্দ্রনাথকে ভালোবাসি সারা বিশ্ব জুড়ে, এটাই তার প্রমাণ। এই ছোট্ট একটা অনুষ্ঠানে এত মানুষকে আমরা পাবো। আচ্ছা, আমি কি আপনার ভিডিওটা চালিয়ে দেবো? আমি আমি তার আগে ছোট একটা কবিতা আমি রবীন্দ্রনাথকে, তার আগে আর একটা কথা বলে দিই। উনি প্যানোরামা ইন্টারন্যাশনাল লিটারেচার অ্যাওয়ার্ড উইনার 2022। এটা আমি আসলে এই জুলাই মাসে আমাকে গ্রিস থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, গ্রিস অ্যাথেন্স থেকে। ওখানে আমাকে একটা লেকচার দেওয়ার জন্য, স্পিচ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ওয়ার্ল্ড সামিটে। তো আপনাদের আশীর্বাদে আমি আশা করছি ওখানে আমার আমার বাংলা কালচারটাকে তুলে ধরতে পারবো।
ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল খুব ভালো থ্যাংক ইউ